ভোটের আগে প্রতিশ্রুতি ভোটের পরে ঘাপের শ্রুতি আর চলবে না মানুনিয়া আপনার কাছে গড় জোরে নিবেদন করছি আপনি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে আমাদের মুক্তি দিন আমাদের মুক্তি দিন মানিয়া আমরা সাত বছরের চঞ্চনা এই সাত যন্ত্রণা থেকে আমরা মুক্তি দিতে যে কেন আমাদের ওপর অবহেলা আমরা দীর্ঘ দু বছর ধরে রাস্তায় আছি দীর্ঘ দু বছর ধরে আর কতদিন দিন থাকবো আর কতদিন দিন থাকবো আমরা আর পাচ্ছি না আমরা লক্ষ্মী ভান্ডা চাই না যুবসী চাই না বেকারভাগ চাই না আমরা চাই আমরা নিজের পা আছে বাবা মার মুখে দু মুঠো ভাত তুলে দিতে আমরা এইটুকু যাবি সরকারের কাছে

দিন দিন কোন বঞ্চিত ছেলে রাস্তায় নামবে না শিক্ষা অর্জন করেছি আমরা রাজপথে থাকার জন্য নয় ভিক্ষা করার জন্য নয় আমাদের চোখে অনেক প্রতিবন্ধে ভিক্ষা করে আমরা ভিক্ষা করতে চাই না নিজেদের যোগ্যতা অনুযায়ী পাস করেছি আমরা চাকরি করতে চাই বিদ্যালয় যেতে চাই রাস্তায় নয় মুখ্যমন্ত্রীর এই সৎ ভাবনা চিন্তা যদি আমাদের জন্য করেন তিনি যে দশ লক্ষ সিটের কথা বলেছেন আমরা চাইছি তার মধ্যে পঞ্চাশ হাজার সিট দিক আমাদের দশ লক্ষর প্রয়োজন নেই আমাদের শুধু পঞ্চাশ হাজার সিট দরকার আমাদের তো দোষ হচ্ছে ওটাই আমরা স্বচ্ছভাবে টেট পাস করেছি এটাই আমাদের দোষ আমার কাছে আমাদের কাছে ওই মাস সিট আছে এটাই আমাদের দোষ আমাদের বাড়ি ঝাড়গ্রাম থেকে আশি কিলোমিটার দূরে ঠিক আছে একদম বড় আর উড়িষ্যা লাগোয়া বাড়ি আমাদের এত দূর থেকে প্রথমে সাইকেল ঠেঙিয়ে তারপরে বাসে করে তারপরে ট্রেন ধরে তারপরে মেট্রো তারপরে আবার বাস মানে বিহারে এগিয়ে যাচ্ছে নিয়োগে তাহলে বাংলা কেন পড়বে না শিক্ষা শেষ পশ্চিমবঙ্গ শেষ কেন বলে দিদি বলছে চপ শিল্প এ শিল্প চা শিল্প এগুলো করতে এগুলো করলে মনে খুব ভালোই হবে শিক্ষার কোনো ভ্যালু নেই আজকে প্রাইমারি স্কুলগুলো ধুকে ধুকে মরছে সব বন্ধ হয়ে যাচ্ছে প্রাইমারি স্কুলগুলো শুধুমাত্র শিক্ষা কেন হবে যে হয়তো বাইশ স্টেট পাস নিয়োগ করলে হয়তো দুর্নীতি পাওয়া যাচ্ছে না হয়তো দুর্নীতি এখানে হয়তো এখানে করতে পারবে না আমরা স্বচ্ছভাবে পাস করেছি যার ফলে দুর্নীতি কোন গন্ধ এখানে নেই এই কারণে হয়তো নিয়োগ নিতে হয়তো বা কোথাও গাফিলতি করছেন তেনারা আমার সেটাই মনে হচ্ছে আমাদের সদ ইচ্ছা যদি থাকে তাহলে কিন্তু সমস্ত কিছু রাস্তা খুলে যায় সদ ইচ্ছা সরকারের নেই সরকার সবকিছু করতে যায় যে শুধু নিয়োগ দেবে না তাহলে আমরা বলুন আমরা শিক্ষিত হয়ে টেট পাস করে দিনের পর দিন বঞ্চিত হতাশা ডিপ্রেশনে ভুগছি তাহলে আমরা এখন করবোটা কি আমাদের আন্দোলন ছাড়া গতি নেই দু বছর ধরে আমরা রাজপথে পড়ে আছি আর কতদিন আমাদের সহ্য করতে হবে এইভাবে আমরা বেঁচে আছি না মারা গেছি আমাদের আমরা সত্যি আমরা সেটাই জানি না আমরা এটাই বুঝতে পারছি না উনি কেন আমাদের স্বচ্ছ টেট বলে নিয়োগ দিচ্ছে না সরকার কি শুধু চাইছে যে শুধু কি অসচ্ছ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে শুধু কি তারাই চাকরি করবে বাদ বাকি যারা স্বচ্ছ তারা কি চাকরি করবে না আজকে আমরা দু সালে পরীক্ষা দিয়েছি দুটো বছর কেটে গেল দু হাজার পঁচিশ তো আসতে গেল তাও আমাদের এখনও পর্যন্ত নিয়োগ দিল না উনি সমস্ত সবাই বলছেন দশ লাখ দশ লাখ শূন্য পদ আছে আমার কাছে তাহলে দশ লাখের থেকে আমরা সেখান থেকে সামান্য পঞ্চাশ হাজার সেটুকু থেকে উনি দিতে পারছে না এতগুলো ছেলে মেয়ে আজকে রাস্তায় আমরা প্রতিনিয়ত আজকে দু বছর ধরে কোথায় না কোথায় গেছে আমাদের সবাই আমাদের বলেছে একবার বিকাশ ভবন থেকে এখানে যাও এপিসি থেকে বলছে বিকাশ ভবনে যাও বিকাশ ভবন থেকে বলছি বিধানসভায় যাও আমরা কোথায় না কোথায় গেছি আমরা সব জায়গায় গেছি আমরা গিয়ে গিয়ে আমরা শেষ করি আজকে আমরা আমাদের দাবি আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যাও ইমিডিয়েটলি ডিসেম্বর মাসের মধ্যে আমাদেরকে নিয়োগপত্র নোটিশ দিতেই হবে আমরা আর বসে থাকবো

আমরা আমরা এখন যে সরকার যে মাননীয় তো মমতাময় তিনি সব জায়গায় বলেন তিনি মমতাময় আমরা তার কাছে আমাদের রিকোয়েস্ট উনি একমাত্র সবুজ সংকেত দিলে আমাদের নিয়োগ সম্ভব এছাড়া কিন্তু আমাদের নিয়োগ সম্ভব না সুতরাং আমরা চাই উনি আমাদের এই বার্তার মাঝখানে মানে এই বার্তার মধ্যে চাই যে উনি যেন আমাদের পঞ্চাশ হাজার দিয়ে আমাদের রিক্রুট করে যত সম্ভব আমরা আর বসে থাকতে পারবো না মানে হয় না শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দু হাজার চোদ্দো সালে হাজার 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 দুর্নীতি হচ্ছে সবাই জেলে সবাই জেলে কিন্তু বারবার সবাই দেখুন আবার সবাই কিন্তু বিল পেয়ে যাচ্ছে সবাই বাইরে চলে ভুলে গেছে শুধু একজনই আছে উনিও বেরোবে খুব সুতরাং আমাদের মানে পশ্চিমবঙ্গটা আর কিছু বলার নেই শেষ পশ্চিমবঙ্গ শেষ আমি একজন বাঙালি আমি একজন টেট পাস আমি একজন ডিএলএড ডিএলএড পাস তাহলে আমি কেন নিয়োগ পেতে পারি না আমি কেন নিয়োগ পেতে পারি না আমি তৃণমূল সমর্থক আমি তৃণমূলের বিরোধী নই আমি তৃণমূল সমর্থক আমার অধিকার আছে আমার অধিকার আছে মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলার কেন আমরা নিয়োগটা এখন পাচ্ছি না কেন পাচ্ছি না উত্তরটা দিতে হবে আমাদের মানুষ কিন্তু বুঝে গেছে বিয়াজ যদি নিয়োগ দিতে পারে আপনিও ইতিহাস করতে পারেন এমনটা নয় আপনি পারবেন না আপনিও পারেন আপনি সেটা দেখিয়ে দিন আমরা নিয়োগ পাই আজকে সংবিধান দিবস মৌলিক অধিকার আমরা নিজেরা জীবিকা নির্বাহ করি প্রত্যেকটা মায়ের কোল খালি হচ্ছে মা বাবারা প্রত্যেকটা চিন্তিত তারা যাতে চাকরি পায় সুষ্ঠুভাবে চাকরি পায় এই পথটা যেন পরিষ্কার করুন আমরা সবাই তাদের সঙ্গে আছি না দুর্নীতি এই মানসিকতা যদি চলতে থাকে তাহলে কিন্তু এই যে জনস্রোত দেখছেন এই জনস্রোতের আওয়াজ না কিন্তু এটা কিন্তু শিক্ষা কথা বলছে এটা কিন্তু শিক্ষার মেরুদণ্ড কথা বলছে তারা কিন্তু ভেঙে পড়বে শিক্ষা ভেঙে পড়লে সমাজ ভেঙে পড়বে তাই সমাজকে ভাঙতে দেবেন না আমরা যদি সহজেই অন্য কাস্টের ভোট পেয়ে যাই সহজেই যদি লক্ষ্মীর ভাণ্ডারের ভোট পেয়ে যাই তাহলে রাজার মতো একটা দেশ তৈরি হচ্ছে কিন্তু সেটা আমরা করতে দেবো না আমি জানি আমি জানি মমতা ব্যানার্জি সেটা করবেন না ঠিক তিনি এটা পথ বের করবেন তাহলে আমাদের দিকে এগিয়ে আসুন হাতে হাত মিলিয়ে বলুন পঞ্চাশ হাজার শূন্যবাদ দিন আমরা পুরো পঞ্চাশ হাজার রাষ্ট্রপথে নামবো সরকারের সদিচ্ছার অভাব সরকার সদিচ্ছায় আটকে রয়েছে পর্ষদ জানাচ্ছে ভ্যাকান্সি চাওয়া হয়েছে বিকাশ ভবনে বিকাশ ভবন জানাচ্ছে আমরা কাজ করব কিন্তু আপনারা নবান্নে যান আমরা কেন নবান্নে যাব আমরা পাশ করেছি পর্ষদ ভ্যাকান্সি দেবে আমরা নিয়োগ পাব আমরা পরীক্ষা দেবো যোগ্যতা প্রমাণের সুযোগ পাবো সেই যোগ্যতা প্রমাণের সুযোগটা আমাদের চাই আমরা তাই মনে করছি স্বচ্ছতা রয়েছে বলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হচ্ছে যত সময় পর্যন্ত নিয়োগ না দেওয়া হবে স্বচ্ছতা না থাকলে প্রতিটা ছেলে মেয়ে রাস্তায় নামবে প্রতিদিন নামবে যতক্ষণ না পর্যন্ত নিয়োগ হবে ততবার নামবে আমরা দু হাজার বাইশ পাস আমরা দীর্ঘ দু বছর তারও আগে পাঁচ বছর ধরে আমরা বঞ্চনায় আছি তা আমাদের আজকে দাবি যে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আমাদের বিজ্ঞপ্তির ইন্টারভিউ নোটিশ আমাদের দিতে হবে এবং অতি অতি শীঘ্রই আমাদেরকে যাতে আমরা স্কুলে ফিরতে পারি খুব দ্রুত আমাদের সেই দাবি আমরা আর বেকারিতে জ্বালা সহ্য করতে পারছি মুখ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু তোমার সে মুখের কথাই থেকে গেছে আমাদের জন্য তিনি কতটুকু কি ভাবছেন আমরা আজও বলতে পারছি না তা আমরা চাই উনি আজকেই আজকেই যেন কিছু একটা ব্যবস্থা করুন আমাদের কারণ আমরা এই বেকারিতে যারা সহ্য করতে পারছে না আমাদের বয়স পার হয়ে যাচ্ছে তাই তেনাদের কাছে আমার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন একটাই যে অতি দ্রুত যাতে আমাদের ইন্টারভিউ নোটিশ দেওয়া হয় সেটা আমরা বলতে পারছি না এটা কেন যে হচ্ছে না আমার মনে হয় যেন একটু সদিচ্ছার অভাব শুধুমাত্র সদিচ্ছা উনি যদি ইচ্ছা করেন অবশ্যই অবহেলা অবহেলা তো আছেই আমি সেই সদিচ্ছা আমাদের উনি যদি ইচ্ছা করেন আমাদের দু চার মাস পাঁচ মাসের মধ্যে উনি সব কিছু করে দিতে পারেন আমার মনে হচ্ছে অনেক ইচ্ছার অভাব এবং অবহেলা সবটাই রয়েছে মুখ্যমন্ত্রী জেলা সফরে যেখানে যাচ্ছেন বলছেন দশ লক্ষ শূন্য পদ আছে সরকারি চাকরিতে আজকে দু হাজার সতেরোর প্রাথমিক টেট উত্তীর্ণদের লাস্ট নিয়োগ হয়েছে তারপর দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার বাইশ টেট আমরা এই রাজ্যেরই সন্তান কেন এভাবে ফেলে রাখছেন বঞ্চনা স্বীকার করে রাখছেন একদম সরকারের সরকারের এটা দায়িত্ব পরীক্ষা নেওয়া এবং একটা নির্বাচিত সরকারের কর্মসংস্থান দেওয়াটা একটা দায়িত্বের মধ্যে পড়ে আজকে তেইশ জেলা থেকে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী প্রচুর ক্যান্ডিডেটরা এসছে কেন আসতে হবে পুরুলিয়া থেকে তিনটে বাস এসছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তাদের বাবাদের নিয়ে এসে সৌনাথ দেখানোর জন্য কেন করতে হবে এই জায়গাটা আসতে হবে কেন মুখ্যমন্ত্রীকে বার্তা এটা আমরা জানতে চাই স্বচ্ছ নিয়োগ করে দেখান এটা স্বচ্ছ নিয়োগ করে দেখান বাংলার ছাত্র যুবরা সেই কর্মসংস্থানটা পাক এর আগে যে ঘটনাগুলো দেখেছি সেই আইনি জটিলতায় আটকে থাকছে নতুন নিয়োগ সেই আইনি জটিলতায় আটকে থাকছে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে নিবেদন আবেদনবোধ আমাদের ইন্টারভিউ নিউট চাই পঞ্চাশ হাজার ভ্যাকান্সি চাই সরকারের সৎ ভাবনা চিন্তায় আটকাচ্ছে কোনো আটকানোর কোনো বিষয়ই নেই আমরা আজকে সাত বছর ধরে বঞ্চিত মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন দশ লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা কিন্তু তার মধ্যে থেকে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আমাদের জন্য রাখতে কি অসুবিধা হচ্ছে আমরা জানি না এটা পুরোপুরি সদ ভাবনা চিন্তার অভাব হয়তো হয়তো এটাই দুর্বলতা স্বচ্ছ আগেরগুলো আগের যেগুলো স্বচ্ছ নয় সেগুলো খুব তাড়াতাড়ি সবগুলোই আমাদের নিয়োগ হয়ে গেছে হ্যাঁ অবশ্যই এটাই তো এখন আমাদের রাজ্যের এটাই সিস্টেম হয়ে গেছে যারা স্বচ্ছ যারা যাদের আমাদের সঠিক ওয়ে মার আছে কিন্তু আমাদেরকে সঠিক জায়গায় এখনো পর্যন্ত পৌঁছে দিচ্ছে না টাকা দিলে আমরা টাকা দেওয়ার পক্ষপাতি নই আমরা আমাদের মেধার ভিত্তিতে আমরা পাস করেছি আমাদের আমাদের জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে আমরা স্কুলে পৌঁছে যাব আমরা কোনো টাকার মুখ্যমন্ত্রী নই মুখ্যমন্ত্রী একবার যদি আমাদের দেখে মুখ্যমন্ত্রী যদি একবার দেখে যে আমরা এই অবস্থায় আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি রাস্তায় পড়ে আছি তা যদি একটু সর্দায় হয় আমাদের নিয়োগ করতে বাধ্য উনি উনি তো একজন মা উনি একজন মায়ের মতো উনি উনি আমাদের দেখে উনি আমাদের সব কিছু দিচ্ছে আমাদের লক্ষ্মী ভান্ডার রূপ সব দিচ্ছে কিন্তু একটা জিনিস আমরা যে আমরা এটা দরকার সেটা আমাদের দিচ্ছে না এটাই আমাদের সমস্যা হ্যাঁ সেটা সেটা ওনারাই জানে কেন দিতে পারছে না সেটা আমি বলতে পারবো না কিন্তু উনি যখন বলেছিল যে আমি দেব আমরা তখন বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী দিতে পারে উনি একটা কথাই বললে যে হ্যাঁ ওদের নিয়োগ দিতেই হবে তাহলে আমাদের নিয়োগটা হয়ে যায় আমরা এখনো চাকরি তো দূরের কথা আমরা দু বছর পেরিয়ে গেলাম ইন্টারভিউ নোটিফিকেশনই পেলাম না পেলাম না চাকরি কোথা থেকে পাবো টিউশন পড়িয়ে পড়িয়ে আমাদের অবস্থা খারাপ ছোট বাড়িতে ছোট বাচ্চা আমার দেড় বছরের শিশুকে আমি ঘুম পাড়িয়ে রেখে শুধু ঝাড়গ্রাম থেকে আমি আসছি কত দিন এরকম রাজপথে থাকবো আমাদের কাছে জবাব দিতে হবে আজকে স্বচ্ছ একদম স্বচ্ছ টের আমরা তো কিছুই জানি না কি কারণে কোন রকম আজ অবধি আমাদের বাইশ স্টেটে কোন রকমের কোনো আইনি জটিলতা নেই অথচ পরশ সভাপতি প্রতিশ্রুতি দিয়েও কেন কথা রাখছেন না যে বছরে দুবার টেট হবে আমাদের বাইশ টেট স্বচ্ছ টেট প্রতিশ্রুতিবদ্ধ উনি অথচ উনি ইন্টারভিউ নোটিফিকেশানটাই দিচ্ছেন না আমার ছোট বাচ্চাকে রেখে আমাকে তিনটার সময় শীতের রাত্রে ভোর তিনটার সময় আমাকে বেরিয়ে আসতে হয়েছে রাজপথে এখানে আমি সাড়ে এগারোটার সময় পৌঁছালাম এবং প্রত্যেকবারে কতবার আমি এরকম আসবো আমার এতটুকু দুধের বাচ্চাকে রেখে আমাকে আসতে হয় প্রত্যেকবারে আমাকে রাজপথে ছুটে আসতে হয় অবশ্যই কিন্তু কেন উনি প্রতিশ্রুতি পালন করছেন না সেটা আমরাও জানতে চাই সত্যি আমাদের তো বিয়ারের অবস্থা আরও খারাপ ছিল এখন যথেষ্ট ডেভেলপমেন্ট করেছে তাহলে বাংলা কেন পারবে না আমরা নিয়োগ চাই একটা নির্বাচিত সরকারের দায়িত্বও আছে যে শিক্ষিত ছেলে মেয়েদের যারা পাস করেছে টেট পাস করেছে তারা শিক্ষা জগতে থাকুক তারা স্কুলে যাক আমাদের আমরা কোনোদিনই চাই না যে আমরা রাস্তায় আসি একটা ক্ষুধার্ত শিশুকে বা ক্ষুধার্ত কোনো একটি পানিকে জাস্ট খাবার দেখানো হচ্ছে কিন্তু তাকে খেতে দেওয়া হচ্ছে না সে সেরকম আমাদের আমাদের চাকরির দরকার আমরা যে রাজপথে নেমেছি চাকরি মূলত আমাদের আন্দোলনটা কিসের জন্য একটা নতুন চাকরি পাবো আমরা আমরা আমাদের যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে তাহলে পরীক্ষা নেওয়া হচ্ছে সব কিছু করা হচ্ছে এত মেলা খেলা হচ্ছে কিন্তু দেখুন রিক্রুটমেন্টের কোনো কিছু কোনো কিছু গন্ধই নেই নাম রিক্রুটমেন্টটা যেন উদাও হয়ে যাচ্ছে আকাশের চাঁদ হয়ে যাচ্ছে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট প্রসেসে সরকার আসতেই চাইছে না তাহলে বলুন আপনারা বুঝুন আমাদেরকে যে আমাদের যন্ত্রণাটা কোথায় আমরা কতদিন রাজপথে ভালো লাগে আমরা হাওড়া থেকে সেই কোন সকালে বেরিয়েছি কিন্তু দেখুন তো আলিপুরদুয়ার কোচবিহার থেকে মানুষজন আসছে কেন আসছে পেটের তাগিদে আসছে তারা যে তাদের মধ্যে যে আন্দোলনের প্রতিবাদ গড়ে উঠেছে সেটা রাস্তায় তারা নেমেছে এমনি এমনি জন্য এমনি জন্য কারণ ওনার কাছে ওনার সদিচ্ছার জন্যই এটা হচ্ছে উনি যদি একটু আমাদের দিকে তাকান তাহলে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি তো আমরা কালকেই জয়েন নিয়ে করতে পারি কিন্তু উনি সদিচ্ছা দেখাচ্ছেন না তাই আমরা এই অভিনব পন্থার মাধ্যমে আমরা পুলিয়ার দিকে আমাদের পুরুলিয়া ছৌ নাচের দেশ এই ছৌ নাচের দেশ নিয়ে আমরা এসেছি ঠিক তো আমরা মাননীয় কাছে এই অভিনব পন্থার মাধ্যমে আমাদের এই দাবিটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি মাননীয় আপনার কাছে আমরা করো জোরে হাত জোর করে বলছি যে আমাদের দুটো পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে আমাদের নোটিফিকেশান দিন আর কিছু চাই না আপনি তো বলেন দশ লক্ষ ভ্যাকেন্সি আছে আমার আমার আই এই আছে আমার ওই আছে কিন্তু আমরা তো কিছু চাই না আমরা শুধু চাই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি এই সাত বছরের যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে চাই আমরা এই সাত বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই সেই দীর্ঘ দু সালে নিয়োগের পর আর কোনো নিয়োগ হয়নি তারপরে আমরা দু সালে ডেট পাস করেছি এইটা ডেট পাসের পরে আমাদের কোনো নিয়োগ হয়নি নয় আমাদের বাইশটা স্বচ্ছ ডেট আমরা এই বঞ্চনা থেকে মুক্তি চাই দীর্ঘদিনের প্রায় সাত বছরের যে যন্ত্রণা আমাদের একটাই দাবি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ নিয়োগ চাই এই বাইশ ডেট একমাত্র ডেট যেখানে টাকা সংক্রান্ত কোনো বিষয় আসবেই না তাই আমরা অন্যরা কি করেছে না করেছে আমরা সেই ব্যাপারে যেতেই চাইছি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি আমরা জানি উনি যথেষ্টই ছাত্র দরদি উনি আমাদের কথা নিশ্চয়ই মনে মনোযোগ দিয়ে শুনবেন আর আমাদের এই যন্ত্রণা থেকে উনি মুক্তি দেবেন আমরা আজকেও এসেছি যেন আমাদের এই কাতর আর্থী ওনার কাছে পৌঁছায় আপনাদের মাধ্যমে আমরা করজোড়ে ওনার কাছে বিনীত অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখান থেকে মুক্তি দিন আমরা আর বঞ্চনা সহ্য করতে পারছি না আমরা সবাই শিক্ষিত বেকার এখানে যতজন আছি সবাই বাই স্টেট পাস কেউ নয় যে আমরা পরীক্ষার করার জন্য এসেছি বা কেউ ফেল করেছি প্রশ্ন ভুলের মামলা করেছি এই সংক্রান্ত কোনো বিষয় এখানে ধোপেই টিকবে না আমরা প্রত্যেকে এখানে যতজনকে দেখছেন প্রত্যেকে যোগ্য প্রার্থী এমনকি তারা প্রত্যেকে পরীক্ষায় পাস করেছে উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে যতজন আমাদের পাস করবে সেখান থেকে উনি আমাদের নিয়োগ দেবেন কিন্তু প্রায় আজ সাত বছর হয়ে গেল ফর্ম ফিল থেকে শুরু করে দু রানিং এখনো পর্যন্ত আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন জারি হয়নি যে হ্যাঁ হ্যাঁ আমরাও জানতে চাইছি চাইছি আমরা আপনি প্লিজ আমাদের কথাটা বিবেচনা করে দেখুন মাননীয়ার কাছে আমাদের আর্জি এমনকি আমরা যে শিক্ষামন্ত্রী গৌতম পাল মহাশয়ের কাছে আমরা গড় জোরে বিনীত নিবেদন করছি আপনাদের মাধ্যমে উনি যেন আমাদের কথা ওনার কান অব্দি পৌঁছায় আমাদের এই যন্ত্রণা থেকে উনি মুক্তি দিন এটাই আমাদেরও প্রশ্ন আর কবে সাত বছর ধরে বাড়িতে আমরা নানা রকম শারীরিক প্রতিবন্ধকতা মানসিক প্রতিবন্ধকতা অনেক মেয়েরা এসছে জানেন ছোট ছোট বাচ্চা নেই তিন মাস চার মাসের বাচ্চা নেই রাজপথে পড়ে আছি আর কবে এবার নিয়োগ চাই আর কোন রকম কোন যুক্তি ধোপে আমরা টিকতে দেব না এবার স্বচ্ছতার সাথে উনি আমাদের নিয়োগ দিয়ে যন্ত্রণা থেকে মুক্তি দিন আমাদের এটাই ধারণা যে স্বচ্ছতা যে কোনো ট্রেডের ওয়েব মাস্ট্রি নিয়ে বিকৃতি হলো বিভিন্ন পদস্থকারীরা জেল খাড়লো আপনারা দেখতে পাচ্ছেন এখন তারা বেল পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রত্যেকের ওয়ে মাসির আছে তারা নিয়োগ কেন আমরা পাবো না মুখ্যমন্ত্রী গৌতম পাল ভাই বলেছিলেন যে বছরে দুবার আমরা নিয়োগ করব। কিন্তু আমাদের এই বাইশ টেটে আজকে যে চব্বিশ সাল পঁচিশ সাল পড়তে আর কিছুদিন বাকি তাহলে আমরা নিয়োগ এখন একবার পাইনি তাহলে গৌতম পাল কেন বলেছিলেন যে দুবার নিয়োগ দেব। তাহলে উনি কি মিথ্যা কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন আর যদি দুবারে সরকার যেমন আমাদের ক্যাম্প করেছিল বিআর যদি চাকরি দিতে পারে এখন অনেকটা দিতে পারে রাজ্য সরকার তাহলে তার কথা মোটামোক দশ লক্ষ আমার তো দাবি একটাই যে পঞ্চায়েত ভ্যাকেন্সি আমার দশ লক্ষ ভ্যাকান্সি চাই না আমরা তাহলে সরকার কেন দিচ্ছে না সরকার দান খয়াত করবে কিন্তু চাকরি পাওয়ার সরকার নেই আমাদের রাজ্যে বিগত দেখতে পেয়েছিলেন অনেকে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন সেই জন্য অনেক বড় বড়ো পদাধিকার জেলে জেলে আছেন অনেকে আবার বেলও পেয়ে গেছেন কিন্তু আমাদের স্বচ্ছ ডেট আমাদের প্রত্যেকের ওয়েব মাস বাড়িতে আছে আমরা চাকরি পাচ্ছি না আমাদের ব্যর্থতা কি আমাদের কিসের সমস্যা সরকারের কিসের সমস্যা চাকরিতে সেটা দেখতে পাচ্ছি কারণ গৌতম পাল বলেছিলেন বছর দুবার নিয়োগ দেবেন কিন্তু বাইশ সালের পর থেকে আমরা পাস করে বসে আছি এখনো পর্যন্ত কোনো দেখা নেই সেটা দেখুন প্রতিশ্রুতি অনেক সরকার দিচ্ছে কিন্তু প্রথমে করছেন কিন্তু আমাদের সঙ্গে এই প্রথমে কেন আমরা কেন সহ্য করব আমরা নিয়োগ আমরা নিয়োগ চাই আমরা পঞ্চায়েত ভ্যাকান্সি চাই আমরা জানি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন পরশু সভাপতি বলেছিলেন একটাও টেট পাস কেউ বসে থাকবে না দু হাজার বাইশ টেট স্বপ্নের টেট দু হাজার বাইশ টেট স্বচ্ছ অথচ আজ দু বছর বেরিয়ে গেল নোটিফিকেশানটাই পেলাম না টোটাল তিরানব্বই সপ্তাহ ধরে আমরা আন্দোলন করছি আমরা ছশো তেষট্টি দিন ধরে রাজপথে আসছি বারে বারে আমাদেরকে আসতে হচ্ছে জানি না আমরা অবশ্যই পজিটিভ আশা রাখবো মাননীয় পর্ষদ সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি স্বচ্ছ টেট আপনিই বলেছেন আপনিই বলেছেন স্বপ্নের তাহলে আপনি পর্যাপ্ত দিয়ে আমাদের প্রত্যেকটা নিয়োগ দিন আমরা ঝাড়গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আসছি না প্রতিশ্রুতি মানে হ্যাঁ প্রতি কিন্তু উনি তো প্রতিশ্রুতি দিয়েছেন বলেছেন একটাও কেউ টেট পাস বসে থাকবে না তাই আমরা আশা রাখছি আপনি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং মাননীয় মাননীয় পর্ষদ সভাপতি মহাশয় আমাদের পর্যাপ্ত মুখ্যমন্ত্রী তো সভা থেকে বলেছিলেন ভোটের আগে লোকসভা ভোটের আগে বলেছিলেন যে রাজ্যে দশ লক্ষের ওপর শূন্য পদ আছে আমরা দু সালে টেট পাস করেছি এবং দু হাজার তেইশের দশই ফেব্রুয়ারি রেজাল্ট বেরিয়েছে দীর্ঘ দুবছর ধরে আমরা রাস্তায় আছি আপনারাও দেখেছেন আমাদের আগের বছর এগারোই আগস্ট থেকে প্রথম আন্দোলন শুরু হয়েছে তারপর থেকে আমরা বারংবার বারংবার রাস্তায় আন্দোলন করেছি মিছিল করেছি ধর্ণা দিয়েছি ওখানে রাত্রি যাপন করে আমরা সললেগের প্রাইমারি ভবনের সামনে আমরা আন্দোলন করেছি তারপরেও প্রায় আজকে দু সাল শেষ হতে চললো আমাদের কোনো নোটিশ নেই এবং আমাদের যে শূন্য পদ দেওয়ার কথা প্রায় আমাদের পঞ্চাশ হাজার ন্যূনতম কী করে জানবো মুখ্যমন্ত্রী নিজে তার লোকসভার মানে ইলেকশনের প্রচারে গিয়ে উনি বলেছিলেন যে রাজ্যে দশ হাজার দশ লক্ষ ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি কোথায় গেল আমরা তো জাস্ট আমরা তো স্বচ্ছভাবে পাশ করেছি আমাদের সমস্ত ওএমআর আছে আমাদের সমস্ত কিছু সার্টিফিকেট পর্যন্ত আছে সেখানে স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে তারপরেও আমরা দীর্ঘ দু বছর বছর রেজাল্ট বেরোনোর পর দু বছর আমরা রাস্তায় পড়ে আছি এখনও পর্যন্ত সেটা কি করে জান জানবো সেটা মুখ্যমন্ত্রীদের কাছে আমাদের বারবার বলছি যে আমরা বারবার পাঠাচ্ছি যে আমাদেরটা নিয়োগ দিন আমরা আর পারছি না আমরা কতদিনে এইভাবে আমরা কি করে জানবো সেটা সরকারের কাছ থেকে আমরা জানতে চাইছি আপনাদের আমাদের মা বাবারা অসুস্থ হয়ে পড়ছে তারা লেখাপড়া শিখিয়েছিলেন যে আমরা একটা কিছু তাদেরকে কাজ করে তাদের পাশে স্বাবলম্বী আমরা পারছি না আমরা আর পাচ্ছি আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের ইন্টারভিউ নোটিশটা দিন এবং ন্যূনতম পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে দয়া করে

কিন্তু এখনো আমাদের নিয়োগের কোনো সরকার আমরা সাত বছর ধরে বঞ্চিত হয়ে আছি অবশ্যই টাকা ছাড়া নিয়োগ দিচ্ছে আমরা স্বচ্ছভাবে নিয়োগ দিতে চাইছে না সরকার টাকা যদি পেত সরকার তাহলে ঠিক আমাদের নিয়োগ করতো সরকার টাকা পাইছেন পাচ্ছে না বলে আমাদেরকে আজকে নিয়োগ দিচ্ছে না আমরা সাত বছর ধরে বঞ্চিত আমরা কোথায় যাব আমরা ডিএলএড করেছি আমরা আমরা কোথায় যাব আমাদের প্রাইমারিতে নিয়োগ করে না সরকার টাকা দিয়ে নিয়োগ করে কিন্তু যারা স্বচ্ছ তাদের সরকার নিয়োগ করতে চায় না আমরা চাইছি না সরকার কি এখানে লুকিয়ে আছে কিন্তু আমরা চাইছি আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ কর জোরে করে আমাদের আমাদের এই বঞ্চনা থেকে আপনি মুক্ত দিন আমরা আর পারছি না আমরা দু বাইশ সালে টেট পাস করেছি দু হাজার চব্বিশ সাল শেষ হতে চললো আমরা কেন নিয়োগ করছি না আজকে কেন আমরা বঞ্চিত আমরা কিছু ছেলে আমরা মাঠে ফেটে খাই কেনার্জি আমাদের কথা শুনছে না মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কিছুই জানি না ওই তো তাদের মধ্যে কিছু এখানে লুকিয়ে আছে আমরা কিছু জানি না আমরা স্বচ্ছ টেট পাস দু বাইশ সালে স্বচ্ছভাবে আমরা টেট পাস করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কর জোর করে অনুরোধ আমরা মুখ্যমন্ত্রীকে খুব ভালোবাসি মুখ্যমন্ত্রী যেন আমাদের এই বাইশ সালকে নিয়োগ দেয় যার বিহার তারা স্বচ্ছভাবে নিয়োগ করছে বাংলা টাকা ছাড়া চাকরি দিতে চায় না ওরা টাকা চায় নয় লাখ দশ লাখ টাকা করে টাকা নেবে তারপরেই তারা নিয়োগ দেবে আজকে বিহারে দেখুন প্রতি বছর টিআরি ওয়ান টিআরি টু টিআরই থ্রি তারা টিআরি থ্রি কিছুদিন আগে তিন মাস আগে পরীক্ষা নিল তিন মাসের মধ্যেই তারা রেজাল্ট নিয়োগ করে তাদের ইন্টারভিউ শুরু করে দিয়েছে আমরা দু হাজার বাইশ সাল পাশ করে পাস করিয়েছি দু হাজার বাইশ সালে পাস করেছি চব্বিশ সাল শেষ তাও দিচ্ছে না আমরা যদি আজকে দশ লাখ নয় লাখ টাকা করে দিতাম তাহলে আমাদের নিয়োগ করতো আমরা স্বচ্ছ বলে আজকে আমাদের নিয়োগ করছে না